আপনি দেখবেন যে 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনা যখন সংসদে কোটা বাতিল করেছেন, এরপরে আমরা দেখলাম যে একটি রিট করা হয়েছে সেই রায়ের বিরুদ্ধে, সেই পরিপত্রের বিরুদ্ধে, যার প্রেক্ষিতে আদালত সেই 2018 সালের পরিপত্রটি বাতিল ঘোষণা করেছেন। এরপরে কিন্তু সরকারবাদী হয়ে, মানে রাষ্ট্রপক্ষবাদী হয়ে, সে 2018 সালের যে পরিপত্রটি সেটির পক্ষের জন্য যে সুবিধা বহাল থাকে তার জন্য আপিল করেছে। তার মানে আমাদের শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে, তারা আন্দোলন করার পূর্বেই সরকার আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। তার মানে এটা স্পষ্টভাবে যে সরকার চাচ্ছে যে কোটা বাতিল হোক কিংবা সংস্কার হোক, সেটির পক্ষে সরকারের সদিচ্ছা এবং যথেষ্ট চেষ্টা রয়েছে। এরপরেও আমরা দেখলাম আমাদের শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটা শ্রেণী শিক্ষার্থীদেরকে ভুল পথে ধাবিত করার লক্ষ্যে আন্দোলনে নামিয়ে আবার সে আবেগকে, আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করেছে। তো আমরা ছাত্রলীগ শুরু থেকেই বলেছি আমরা নিজেরাও যৌক্তিক এবং হচ্ছে যে কোটা সংস্কার যাতে ঘটে সেটির পক্ষে আমরা নিজেরাও আমাদের সমাবেশ করে আমরা বলেছি, শিক্ষার্থীদের ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি আমরা বলেছি যে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে কোটা সংস্কার চাই। তাহলে এখানে আসলে প্রতিপক্ষ কী সেটি আসলে আমাদের জানা নেই, প্রতিপক্ষ আসলে কী হয়েছে। আর ছাত্রলীগ শুরু থেকেই আমরা বলছি যে শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায়ে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় ছাত্রলীগ পক্ষে ছিলাম, আমি পাশে ছিলাম। শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের রাজনীতি, শিক্ষার্থীদের যে সকল দাবি দাওয়ার চাহিদা সেগুলো পূরণ করাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্যমাত্রা হিসেবে আমরা বিবেচনা করি। সে জায়গা থেকে ছাত্রলীগ শুরু থেকে শিক্ষার্থীদের পাশে ছিল, কিন্তু একটা সময় আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী দেশভক্ত শেখ হাসিনার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রপাগান্ডা ছড়িয়ে এক ধরনের তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই দেশদ্রোহী স্লোগানটি দিয়ে ওদেরকে রাস্তায় নামানো হয়েছে। এরপরেও কিন্তু আমরা ছাত্রলীগ চুপ ছিলাম, আমরা কিন্তু এই ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি, আমরাও মিছিল করেছি, কিন্তু আমরা ওদেরকে বাধা প্রয়োগ করি। তারপরে যখন দেখলাম যে পরের দিন ওরা সকাল থেকেই তাদের কার্যক্রমটি পরিচালনা করছে, কাজ বাস করছে, একদল তারা সরাসরি বিজয় 71 হলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা করেছে, এই যে তাদের গায়ে পড়ে হামলা করা, এটা আমার মনে হয় যে এখানে আন্দোলনকারী কেউ, এরা যারা করেছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার জন্য ছাত্রলীগকে যাতে হচ্ছে যে কলুষিত করা যায়, ছাত্রলীগের দাগ দেওয়া যায় এবং একই সাথে এই আন্দোলনকে সরাসরি রাজনৈতিক রূপ দায়নের লক্ষ্যে তারা এই কাজটি করেছে। এরপরে 71 হলের পরে সুদর্শন হলে তারা হামলা করে, পরবর্তীতে শিক্ষার্থীরা জোট হয়ে ছাত্রলীগ সহ তারা তাদেরকে প্রতিহত করে, তাদেরকে কিন্তু নিবৃত করে। এরপরে তো আপনারা দেখলেন যে সারা দেশে জামাত শিবির, বিএনপি এবং ছাত্রদল, যুবদলের ক্যাডাররা কীভাবে জ্বালাও পোড়াও আন্দোলনে বিএনপির যে চরিত্র পূর্বের মতো যারা সেই জ্বালাও পোড়াও আন্দোলনে রূপ দিয়েছে, এবং একই সাথে আমাদের শিক্ষার্থীদেরকে তাদের কিছু নেতারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছেন, তাদের কিছু নেতারা যারা সরাসরি আমার মনে হয় যে তারা নিরপেক্ষ আন্দোলনের পক্ষে ছিলেন না, তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং সেটির জন্য তারা এখনও সরকার সব কিছু পরিপত্র প্রজ্ঞাপন হওয়ার পরেও তারা এখনও দেখবেন যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এখানে ছাত্রলীগের অবস্থান শুরু থেকেই ক্লিয়ার যে আমরা সংঘাত, সংঘর্ষ, বাধা প্রয়োগ এগুলো আমাদের আমরা করিনি বা এগুলো করার আগ্রহ আমাদের বিন্দুমাত্র ছিল। সাধারণ ছাত্রদের জন্য আপনাদের বার্তা কী থাকবে? দেখুন, শুরু থেকেই আমরা বলছি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ভাই, যারা সাধারণ শিক্ষার্থী তারা আমাদের ভাই, তাদের বিপদ আপদ সুদিন দুর্দিন সবসময় ছাত্রলীগ তাদের পাশে ছিল। একটা শিক্ষার্থী যাতে কোনো ক্রাইসিসে না পড়তে হয়, আপনি দেখবেন বিগত 15 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতি কী পরিমাণ স্থিতিশীল ছিল, কীভাবে বিশ্ববিদ্যালয়ের সেশন জোটের যে জটিলতা ছিল সেটি মুক্ত একটি বিশ্ববিদ্যালয়, হলে হলে যেখানে অস্ত্রের জনজননী ছিল, হলগুলো একটা মিনি ক্যান্টনমেন্ট ছিল, সেখানে হলগুলো অস্ত্রবিহীন, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরে নিয়ে আসে, সেই পরিবেশকে আবার একটা শ্রেণী যারা ইতিমধ্যে অস্ত্রের মহড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলো আমাদের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যাওয়ার পরে, আমাদের ছাত্রলীগের কর্মীরা হল থেকে চলে যাওয়ার পরে, হল ব্যাটেন্ড হওয়ার পরে রুমে রুমে ঢুকে হামলা করে রূপ ভাঙচুর করেছে, তার মানে এই যে আবার সেই কালচারটির পুনরুত্থান ঘটানোর চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো এই কালচারটি পুনরুত্থান ঘটানোর চেষ্টা করলেও এটি সম্ভব হবে না। আমরা ছাত্রলীগ আমরা অনেক সহ্য করেছি, সহ্য করার কারণ রয়েছে, আমাদের নেত্রী কোনো সংঘাত চায়নি, আমাদের নেত্রী আমাদের হাতে অস্ত্র তুলে দেননি, আমাদের নেত্রী আমাদের হাতে কলম তুলে দিয়েছিলেন,
আমরা চাইলে সব কিছুরই শক্ত জবাব দিতে পারতাম, কিন্তু আমাদের নেত্রী বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘাত তিনি চান না, তিনি চান না যারা পড়াশোনা করতে আসছে তারা অস্ত্র হাতে নেবে। সো তার কারণেই আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই আমরা হল ব্যাকেন্ড মেনে আমরা হল থেকে নেমে আসছি এবং এরপরে আমাদের উপর হামলা হয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে অভয় দিচ্ছি, যারা হামলা করেছে তারা কোনো সাধারণ শিক্ষার্থী নয়, তারা হয়তো ছাত্র শিবির না হয় ছাত্র দলের চিহ্নিত ক্যাডার। তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো পরিস্থিতিতে আমরা ছাত্রলীগ আপনাদের পাশে রয়েছি, আপনাদের অভয় দিচ্ছি। আমরা আমাদের জীবন দিয়ে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করব এবং আপনাদের নিরাপত্তার জন্য কাজ করব। এই যে সরকারি স্থাপনাগুলোতে হামলা হয়েছে, আপনি যেমন দেখেন যে সব সরকারি স্থাপনাগুলোতেই কিন্তু হামলা হয়েছে, বেসরকারি কোনোটাই কিন্তু হামলা হয়নি, এই বিষয়টা আপনি আসলে কীভাবে দেখছেন? দেখুন, এটা তো একটা এখন তো সুস্পষ্ট দেশের মানুষ বুঝে গেছে যে এটা একটা সরকার উৎখানের চেষ্টা করা হয়েছে, যেটি বৃথা চেষ্টা। কারণ সরকার তো দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, সেখানে চাইলেই উত্থান ঘটানো সম্ভব নয়। আপনি স্পষ্টভাবে একটু ইন্টারকানেক্ট করে দেখতে পাবেন যে 2013-14 সালে যে জ্বালাও পোড়াও আন্দোলন তার রূপরেখা কেমন ছিল, এই আন্দোলনে যে জ্বালাও পোড়াও হয়েছে সেটির রূপরেখা কেমন, প্রায় কিন্তু আপনি সামঞ্জস্য পাবেন। যে এলাকায় মোহাম্মদপুরের দিকে চিন্তা করেন সেখানে কিন্তু জঙ্গির উত্থান হয়েছিল এর আগে, তো ওই এলাকাগুলোই কিন্তু বেশি সংঘাত হয়েছে। তার মানে এই যে ইন্টার কানেক্টিভিটি রয়েছে, পুরো জিনিসটাই সরকারের বিপক্ষে থেকে বিএনপি জামাতের আশ্রয় প্রশ্রয়ে জঙ্গি গোষ্ঠী উত্থান ঘটিয়ে এবং তাদের যে মহান নেতা হিসেবে তারা বলেন, যিনি লুকিয়ে দেশ ছেড়ে পালিয়ে এখন বড় বড় বার্তা বহন দিচ্ছেন তরুণ সমাজের উদ্দেশ্যে, তার ইনভেস্টমেন্ট তার অর্থ দিয়ে এই আন্দোলন করা হয়েছে, এগুলো আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে, এগুলো নিয়ে আমরা টেনশন করা হয়েছিল।